এখানে কি এর মহরত? এদের মহরত দেখা গেল আমরা শুভ নববর্ষ 2022 আজকের এই দিনে আমাদের মানবতার কান্ডারি, আমাদের ভালোবাসার বন্ধু, আমাদের প্রাণপ্রিয় ভাই মনোয়ার হোসেন দিপজল সাহেব প্রযোজিত এবং দিপজল ফিল্মসের জিম্মি ওয়েব সিরিজের কাজ আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এই ওয়েব সিরিজে অভিনয় করবেন দিপজল সাহেব, তারপরে আমাদের আজকে উপস্থিত আছেন মাসুম বাসার বাসা মিলি বাসার, ওনারা আমাদের ভাই ভাবি, আমাদের নায়ক তারেক তানস, মন্তাশা মিম নায়িকা এবং শিরিন শিলা, আরও আছেন হচ্ছে শহীদুজ্জামান সেলিম বদ্দা মিঠু, আরও আমাদের অনেক শিল্পী আছেন যারা আসবেন আগামীতে শুটিং করবেন, আপনারা দেখতে পাবেন। আমরা এই কাজ আজকে থেকে শুরু করলাম, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন নতুন ওটিটি প্ল্যাটফর্মে ঢুকে দীপু রায়হান দীপু সরি সরি আর আমাকে আসল শিল্পীর নামে খালি বলতে স্পেশাল একটা ক্যারেক্টার রায়হান দীপু করছে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এই ওটিটি প্ল্যাটফর্মে ঢুকছি ওয়েব সিরিজ নিয়ে, আমরা পরপর দুটো আমরা ওয়েব সিরিজ করব, এটা শেষ করে আর একটা শুরু করব, সেটারও কাজ আমাদের স্ক্রিপ্টের কাজ চলছে। তো আমরা আশা করব আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে আমরা আমাদের কাজ শেষ করতে পারি এবং খুব দ্রুত আমরা যেন দর্শকের কাছে নিয়ে আসতে পারি। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু দীর্ঘ সাহেব বললেন, আপনাদের ভালোবাসা নিয়ে কাজ শুরু করলাম ওয়েব সিরিজ, এই প্রথম ফিল্ম নিয়েই ছিলাম, তো ওয়েব সিরিজ করছে সবাই, এই জন্য করার উদ্দেশ্য নিলাম যে ভালো হয় যদি দেখা যাক করি একটা দুটা, এই তো আপনাদের দোয়া থাকলে সামনে আরো কিছু করার পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাসার ভাই বলেন, আমি এই ইউনিটের সঙ্গে একেবারেই প্রথম, এই পর্যন্ত যতটুকু কাজ করেছি সকাল থেকে আমার খুবই ভালো লাগছে, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট পাচ্ছি, আশা করি সামনে যত দিন যাবে আরো বেশি আমরা একসাথে একেবারে পরিবারের মতো করে কাজটা করতে পারবো, আপনারা সবাই দোয়া করবেন। ভাই ওই সিরিজের ইয়েটা বলেন, ঘাসটা গরমটা এটা বলে পরে বলি, আমি ভাবি বলেন কিছু মিলি বাসা কিছু বলবেন। আমিও এখানে প্রথম কাজ করছি আর আমার খুব ভালো লাগছে এই ইউনিটকে, সবার সাথে কাজ করে খুব আনন্দ পাচ্ছি আর চাচ্ছি যে ভবিষ্যতে যেন এদের সাথে আমি আরো অনেক অনেক কাজ করতে পারি। আমাদের হিরো তারেক বলো কিছু। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে এত বড় একজন মানুষ দিপজলের সাথে কাজ করতে পারবো, আসলে এটা একটা মানে একটা ভাগ্যের ব্যাপার, একটা স্বপ্নের ব্যাপার, আমার কাছে মনে হচ্ছে এখন আমি স্বপ্ন দেখতেছি। তারপরে এখানে মন্তাজুর রহমান আকবর হয়ে আছে, উনি তো বড় একজন ডিরেক্টর, আমার কোয়ার্টিসগুলো সবাই এত বড় বড় মানুষ সিনিয়র, তো সবার জন্য মানে সবার কাছে দোয়া চাচ্ছি, আমি আসলে খুবই মানে আনন্দিত। থ্যাংক ইউ সবাইকে। মন্তাশা মিম, প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি, আমি আসলে কখনো ভাবিনি যে আমি ফিল্ম বা ফিল্ম কোনো কিছুতে কাজ করব, আমি কতটা নার্ভাস আসলে কাউকেই বলে বোঝাতে পারবো না, আর ভাইয়ার সাথে কাজ হবে বা এত বড় বড় মানুষের সাথে কখনো কাজ করতে পারবো এটা কখনো স্বপ্নেও ভাবিনি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশা করি কাজটা খুব ভালো হবে, সবাই দেখবেন। সোহেল ভাই বলেন, কবিতার ভাষা বললেন, সোহেল ভাই তো কবি। মনোয়ার হোসেন দিপজলের ওয়েব সিরিজ একটি আধুনিক চিন্তার সাথে যে সবসময় মনোয়ার হোসেন দিপজল এগিয়ে যান সেটি আবারও তিনি প্রমাণ করেছেন যে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে হবে। আপনারা যদি ধারাবাহিকভাবে দেখেন যে মনোয়ার হোসেন দিপজল যখনই কখনো চলচ্চিত্র মুখ থুবড়ে পড়েছে তখনই তিনি একটি নতুন ভাবনা সাথে প্রবাহমান যে গল্প সেটির সাথে নিজের ভাবনা সংযোজন করে দর্শকপ্রিয় ছবি বানিয়েছেন এবং তিনি সবসময় সফলতা পেয়েছেন,
এবং এই সময়ে ওয়েব সিরিজের যুগ এবং আমাদের শিল্পীরা কলা কৌশলীরা একটু দুঃসহ জীবন যাপন করছেন, তাদের যেন আর্থিক সচ্ছলতা আসে সেটি ভাবনা থেকে এবং নতুন কিছু দেওয়ার প্রয়াসে জিম্মি একটি সমসাময়িক ঘটনার উপর ভিত্তি করে তিনি এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন। আমরা দীপজলের ছবি মানে দীপজলের ঘর মানে আমরা সব ছবিতেই থাকি, ছোট বড় যে কোনো ক্যারেক্টারে আমরা অভিনয় করে থাকি। এই যে ভালোবাসা, এই যে একটি ক্রান্তিকাল সময়ের ভিতরে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা মনোরঞ্জন দীপজল বরাবর রাখেন সেটি এই জিম্মির ভিতর দিয়ে প্রতিফলিত হবে। এবং আমাদের সাথে মন্তাজুর রহমান আকবর, আপনারা জানেন যে প্রাজ্ঞ চলচ্চিত্র নির্মাতা, তার হাত দিয়ে ওয়েব সিরিজের একটি ভিন্নতা পাবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। দীপু বলো। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মামা আর আমি আবার নতুন কিছু নিয়ে আসছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। জিম্মি, আমরা আজকে শুরু করলাম ওয়েব সিরিজ দীপজল অভিনীত, এবং তো শিল্পীর নাম আমি বলেছি এখানে। আমাদের আমি সংক্ষেপে গল্পের আউটলাইনটা এটুকু বলতে পারি যে আমাদের মাসুম বাসার এবং মিলি বাসার ওনাদের মেয়ে থাকেন আমাদের এই পুষ্প চরিত্রের নাম মান্তাশা মিম। তো দুর্ঘটনাবশত শহীদুজ্জামান সেলিম, তার ছেলে থাকে হচ্ছে তারেক। তো শহীদুজ্জামান সেলিমের বাসায় যখন বেড়াতে যায় তখন এই মেয়েটাকে তারা জিম্মি করে। জিম্মি করে তখন তাদেরকে বলে যে তোমার মেয়ে তখনই ছাড়বো যখন আমার ভাইকে যে তোমরা অ্যারেস্ট করে জেলে রাখছো তাকে ছেড়ে দিতে হবে, তা নাহলে ছাড়বো না। এই শুরু হয় দ্বন্দ্ব, এবং এই টোটাল জিম্মি নাটকের অবসান ঘটাবে এই ওয়েব সিরিজের প্রধান চরিত্র দীপজল সাহেব, যার নাম বারুদ। সবার সহযোগিতায় এই টোটাল জিম্মি নাটকের অবসান ঘটবে, এটা আপনারা শেষ দৃশ্য দেখলেই বুঝতে পারবেন। পর্যায়ক্রমে আমরা বলবো, হ্যাঁ বাড়বে বাড়বে, এক এক গল্প এক এক সময় এক একটা গল্প অ্যাড হবে, তখন নতুন নতুন গল্প তখন উপস্থাপনা হবে। এই ক্যারেক্টারকে ধরে এটা বেস থাকবে, সেটাকে ধরে নতুন গল্প আর একটা গল্প আসবে, সেটাও জিম্মি হতে পারে বা অন্য। আমরা সেকেন্ড গল্পটার নাম এরকম চিন্তা করছি যে প্ল্যান বি, এরকম চিন্তা করা হয়েছে যে নতুন এখনকার সমসাময়িক নাম সেকেন্ড যেটা করব সেরকম আমরা চিন্তা করছি। তো দেখা যাক, আমরা আশা করছি আপনারা সবাই আপনাদের তরফ থেকে দোয়া করবেন আমরা যেন সুন্দর সুষ্ঠুভাবে সবাইকে নিয়ে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। ভালো প্রোডাক্ট, ভালো কন্টেন্ট, ভালো ওয়েব সিরিজ হোক, ভালো ফিল্ম হোক, ওনার দৃষ্টিকোণ থেকে ভালো হইতে হবে। আমরা চেষ্টা করছি ওনার এই আশাটাকে যেন আমরা ভালো জিনিস ভালো মানের বানাতে পারি।